হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। প্রত্যেকের বাড়িতেই বাথরুম ক্লিন করা নিয়ে একটা সমস্যা থাকে, সেই সমস্যাটা কী করে ঝট করে তোমরা মুক্তি পাবে সেই জন্যে আমি একটা ভিডিও নিয়ে আজকে এসলাম। দেখো, ভিডিওটা কোনো আমি কিন্তু স্পিডেও দিইনি, অরিজিনাল যা টাইম সেই টাইমের মধ্যে আমি করে দেখাবো কীরকম ক্লিন আমি করে ফেললাম ঝটপট। সবার বাড়ি বাথরুম কিন্তু এরকম আয়রন হয়ে যায়, তো এইভাবে ঝাঁচকচকে কী করে করতে হবে আর খুবই অল্প পয়সায়, 10 টাকার, একদম 10 টাকার মধ্যে আমি কমপ্লিট করে ফেলছি। দেখো, যেটুকুনি অ্যাসিড ছিল বোতলে অর্ধেকটা অ্যাসিডেই আমি পুরো বালতিটা আর মগটার মধ্যে দিয়ে নিলাম আগে, যাতে ওটাও একটু চকচকে হয়ে যায়। সবসময় বাথরুমের জিনিসগুলো চকচকে থাকলে দেখতেও ভালো লাগে। খুব সাবধানে করতে হবে। আমি একটা জালি নিয়েছি, পুরনো বাসন মাজার যে জালিগুলো স্কট ব্রাইট থাকে সেটাটা নিয়েছি। মগটা আমার কড়া হয়ে গেছে, একটু বুলিয়ে নিয়েছি। এবার বালতিটার মধ্যে আমি এটা পুরো লাগিয়ে নেব। বাথরুমটা ক্লিন করার আগে এগুলো করে নিলে পরে সবই একসাথে ক্লিন হয়ে যায়। ভিডিওটা কিন্তু শেষ অবধি অবশ্যই দেখবে, কেউ স্কিপ করে দেখবে না, অবশ্যই প্রয়োজনীয় কাজের এটা। অনেকের বাড়িতে আছে বাথরুম টাইলস ডলার যেগুলো পাউডার, তাতেও ভালো ক্লিন হয় না, অনেকক্ষণ ডলতে হয়। আমি দেখো পুরো 10 মিনিটের মধ্যে ক্লিন করে দেখিয়ে দিলাম, আর খরচাও কিন্তু বেশি না। একটু সাবধানে বালতিটার মধ্যে লাগিয়ে নেবে। চাইলে হাত গ্লাভস ইউজ করতে পারো, আমি ব্যবহার করিনি, আমার লাগে না। হাত গ্লাভস যেগুলো পরে নিলে পারে অসুবিধা হয় না। বাড়িতে দেখবে অনেক থেকে থাকে, চুল কালার করার প্যাকেটেও থাকে সেগুলো। এবারে যেটুকু থাকলো আমি পুরো বাথরুমটা মাখিয়ে নিলাম, আর বাকি বোতলের যেটুকুনি ছিল সেটুকু আস্তে আস্তে সব বাথরুমটাতেই আমি দিয়ে ফেললাম। এটা মাসে একবারও আমি করি, কখনো কখনো দুবারও করি, যদি সময় পাই দুবার, আর যদি সময় না পাই একবারই আমি পুরো ক্লিন করে ফেলি। আগে পুরোটা মাখিয়ে নেব। আগে অবশ্যই পায়ে কিন্তু একটা চটি ইউজ করবে। আর টাইলস ডলার যে ব্রাশগুলো পাওয়া যায় হ্যান্ড, সেটাই নিয়ে নেবে। হাতের প্রেশারটা ভালো হতে পারে। দেখতেই পাচ্ছ বেশি আমায় ডলতে হচ্ছে না, একটু মাখিয়ে নিয়েই। প্রত্যেকের বাড়িতে, কিছু কিছু বাড়িতে সমস্যায় পড়ে যায় যে কী করে আয়রনটা তুলি, অনেক কিছু দিয়েও হচ্ছে না, কিন্তু এইভাবে করে দেখতে পারো, খরচাটাও কম আর খুব ঝকঝকেও হয়ে যায় বাথরুমটা।
পুরোটুকুই দেখতে পাচ্ছ আমাদের হোয়াইট। এটাকে হোয়াইট রাখার জন্য আমাকে এইভাবেই এটা ক্লিন করে ফেলি আমি। একটা ঝাঁটার কাঠি, মানে ঝাঁটার যে শলা যেগুলো বলে টাইপের নিয়ে নেবে, সেটা দিয়ে মাখাতে খুব সুবিধা হয়। এটা মাখিয়ে নেবো পুরোটুকু আগে। এই অ্যাসিডগুলো মার্কেটে হামেশাই পাওয়া যায় 20 টাকা করে, কিনে থাকি এগুলো। মাসে যদি আমি একবারও করি তাহলে 2 মাস হামেশাই এই বোতলে হয়ে যায়। দেখতে পেলে পুরো বাথরুমটাতে আমি আগে মাখিয়ে নিলাম। এবারে বাকি যেটুকুনি ছিল দিয়ে নিয়ে ব্রাশ দিয়ে আমি এটাকে স্কচ ব্রাইট টাইপের ব্রাশ, হ্যান্ড যেটা, স্ট্যান্ডগুলো দিয়ে ডলা যাবে না, কারণ ওতে হাতে প্রেশারটা অতটা আসে না। একটু হালকা হাতে পুরোটুকু ডলে নিতে হবে। দেখতেই পাচ্ছ পুরো ক্লিন আমার হয়ে এসছে। বাকি দেয়াল টেয়ালগুলো আমি এবার একটু ডলে নেব। আমার প্রায় ক্লিন করা হয়েই এসছে, দেখো। এবার আমি জল খুলে দেব, আর তোমরা দেখতেই পাবে পুরো সাদা অংশটা। ব্রাশটা আমি ভালো করে ধুয়ে নেব, কারণ দেয়াল উপরের দিকে, নিচের দিকে তো হয়ে গেছে কিন্তু উপরের দিকের অংশগুলো এখনো হয়নি। এগুলো আমি শ্যাম্পু নিয়ে নেব, এখানে আর অ্যাসিড আমার লাগবে না। এখানে শ্যাম্পু দিয়ে যেটু অংশগুলো জল ছিটকিয়ে সাদা সাদা দেখবে দাগ হয়ে থাকে, সেই অংশগুলো যদি তোমাদের উপকারে লাগে আর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার।
পাশে থেকো। আশা করি ভিডিওটা তোমাদের কিন্তু খুবই উপকারে আসবে। খুবই কম সময়ের মধ্যে আমি এটা কমপ্লিট করে ফেললাম। পুরো বাথরুমটাকে এবার আমি ধুয়ে ফেলব, তারপর তোমাদের কাছে আমি দেখাচ্ছি। পুরো বাথরুমটাই আমার ক্লিন করা হয়ে গেল। পুরোটুকু আমি ধুয়ে নেব এবারে। দেখো, আগে যেরকম দেখেছিলে তেমন কি আছে, শুধু যেখানটায় জল অংশটা পড়ে ওখানটায় একটু ডিপ আয়রনটা জমে গেছে, পুরো চকচকে হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। আজকের মতো টাটা।